তমলুক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে দাবিদারহীন দেহগণ সৎকারের কাজে বাধা স্থানীয়দের। করোনা পরিস্থিতি থেকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দাবিদারহীন দেহের স্তূপ জমছে। প্রতি মাসে সেই স্তূপ আরও উঁচু হচ্ছে। প্রায় 300 পচা গলা দেহ গাদাগাদি অবস্থায় রাখার কারণে মর্গের ভেতরে আর জায়গা নেই, পচা গন্ধে ময়না তদন্ত করতে সমস্যা হয়। এই অবস্থায় দাবিদারহীন দেহ গণসৎকার করার সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে গত 15ই ডিসেম্বর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। সেখানে দাবিদারহীন ওইসব দেহের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়ার কথা জানানো হয়। সেই মতো বৃহস্পতিবার সকালে তাম্রলিপ্ত পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদীর পাড়ে 3টি বড় বড় গর্ত খোলা হয়। এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন মারফত জানতে পারে এই গর্ততে হাসপাতালের দাবিদারহীন দেহ পোতা হবে। এরপরেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষেরা একযোগে ওই জায়গায় বিক্ষোভ দেখাতে থাকে এবং স্থানীয় বাসিন্দারা গর্তগুলি বন্ধ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। যদিও ওই এলাকায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাস জানান, আজকে সন্ধ্যায় স্থানীয়রা খবর দেওয়ার পরেই বিষয়টি তিনি জানতে পেরেছেন। তার আগে জানলে স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা করতেন। এই বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেত্রী জয়া দাস নায়ক জানান, এত দেহ একসঙ্গে এখানে সৎকার হলে স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে সমস্যা হবে এবং স্থানীয় কাউন্সিলর সবটাই জানেন। কি হয়েছে কি এখানে? ও এখানে গত খুলছিল সকালে, সকাল থেকে আর কি গতগুলা হয়েছিল, যে এখানে 300 কি বডি আনবে আর কি, সেই জন্য গতটা খোলা হয়েছিল। সেই জন্য আমরা এখানে এসে কোদাল দিয়ে মাটিয়ে ভরাচ্ছি আর কি। কারা বডি নিয়ে আসবে? ওই মেডিকেল কোথা থেকে আসবে আর কি, এই খবর শোনা গেল। কখন খুলেছিল? ওই খুলেছিল সকাল থেকে বিকাল পর্যন্ত। আপনারা কি করে জানতে পারলেন? আমরা ওই পাড়ায় থেকে জানতে পারলাম, পাড়া থেকে জানতে পারলাম। আপনার নাম? প্রদীপ হাজরা। এখানে কি হয়েছে? এখানে হয়েছিল বলতে, আজ সকাল থেকে জিসিপি আসছিল, এসে এখানে গর্ত খুলেছিল। ঠিক আছে, আমরা নদীবাড়ে ঘুরতে আসছিলাম দুপুর বিকেলবেলা, দেখলাম যে গর্তটা খোলা আছে। তারপরে সবাইকে জানালাম পাড়ার লোককে, ওরা বললো কিসের জন্য, বললো যে ফিস্টি করবে বলে, এরকম আমরা সূত্রে খবর পেলাম। তারপরে পরে আমরা খবর পেলাম সন্ধ্যের দিকে নাকি এখানে হসপিটাল থেকে লাশ আসবে 300 কটা, আমরা সেটা জানতে পারলাম। তারপরে আমরা পাড়ার লোককে সবকে জানাই, পাড়ার লোক সবাই আসে, এসে সবাই আমাদের সবাই মিলে গর্তটাকে বন্ধ করি এবং সারাদিন ধরে অ্যাম্বুলেন্স টহলদারি দিতে থাকে। এবং সম্ভবত পুলিশ প্রশাসনও আসছিল, তারা গর্ত খুলে দিয়ে গেছে। রাত্রে নাকি লাশটা কেনে গাড়া হবে, সেটা আমরা খবর পেয়ে আমরা সবাই পাড়ার লোক এসে আমরা এটা বন্ধ করি। কেন বন্ধ করছেন? আমরা এখানে এটা করতে দেবো না, সেই জন্য আমরা এটা বন্ধ করছি। কারণ এখানে এটা করতে দিলে এখানে এত বাচ্চারা আছে, সবাই খেলতে আসি, দুদিন পরে এখানে ফিস্ট আছে, আমরা এখানে ঘোরাফেরা করি, এটা আমাদের অসুবিধা হবে, আমরা সবাইয়ের অসুবিধা হবে, তার জন্য আমরা এখানে এসে এটাকে বন্ধ করেছি। কি হয়েছে বলতে, সকালবেলা নাকি দুপুরবেলার দিকে তিনখানা বড় বড় গর্ত খোঁড়া হয়েছে, তখন জানাতে বললেন ওনারা কর্তৃপক্ষ যারা ছিলেন, তারা বলছে এখানে নাকি ফিস্ট হবে। কিন্তু সন্ধ্যাবেলায় দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ কিছু লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে এখানকার কিছু নাগরিক অধিবাসীরা তারা বলেছেন এটা কিসের জন্য। এবং তৎক্ষণাৎ আমি আমার এখানকার যিনি কর্তা রয়েছেন আমাদের দেবাশিস ভাই, ওনাকে আমি খবর দিই এবং খবর জানিয়ে ওনাকে
জিজ্ঞেস করি যেখানে কি হয়েছে, উনি এসে এখানে যেটা বললেন যে যত বেয়াড়িশ লাশ গত 3-4 বছর ধরে সেই 42 লাশ এখানে নাকি সেখানে দাহ করা হবে, এটাই হচ্ছে আজকের মানে এ। কিন্তু এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব এরকম মানে জনবহুল এলাকায় যেখানে নাগরিক বৃন্দরা রয়েছে, অধিবাসী বৃন্দরা এখানে বসবাস করে, তো সেই হিসেবে এখানে কিভাবে সিদ্ধান্ত নেয় সেটা তো মানে ভাববার বিষয়। মানে ওনারা এখানকার মানুষজনদেরকে যে কি ভেবে নিয়েছেন সেটাই তো মানে সব থেকে বড় আশ্চর্যজনক ব্যাপার। আপনারা কি চাইছেন? এটা আমরা চাইছি বলে নয়, এটা এখানকার অধিবাসীদের, এটা কখনোই সম্ভব নয়। পাশেই একটা মানে এমনিতেই কাঁচা বাড়ি রয়েছে সেখানে, আর এখানে একটা খেলার মাঠ, এখানে সেই বলুন আপনারা ভাবুন যে 3-4 বছরে যে করোনা পিরিয়ড থেকে হয়, করোনা পিরিয়ড থেকে সেই সমস্ত যে লাশ রয়েছে 300-350, তার মানে কত রকম রোগবাহিত হয়ে যে আমাদের রোগ সৃষ্টি হতে পারে এখানকার সেই যে গ্যাস, তার মানে আপনি ভাবতে পারছেন এখানকার ছোট ছোট বাচ্চারা রয়েছে, সমস্ত কিছু হচ্ছে, তাদের মধ্যে কিভাবে এফেক্ট হবে। সব থেকে বড় কথা আশ্চর্য ব্যাপার নাকি এখানকার কাউন্সিলর উনি নাকি জানেন না, তো সেটা কর্তৃপক্ষ কিভাবে এটাকে মানে এটা করলো, আবার পুলিশ বলছে নাকি উনি নাকি সমস্ত কিছুই জানেন। এবার এনাদের কিভাবে মিটিং হয়েছে, কিভাবে একটা মানে সরকারি তরফ থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে নাকি কাউন্সিলর বলছেন উনি জানেন না, তাহলে কিভাবে এনাদের একটা বোর্ড চলছে সেটাই সব থেকে বড় আশ্চর্যজনক ব্যাপার। তার নাম, আমার নাম জয়া দাস নায়ক, আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিরোধী দল রয়েছি। আমি এখানকার স্থানীয় কাউন্সিলর হিসাবে বলবো যে এই ধরনের যদি কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে প্রথমে বলা উচিত ছিল, এবং আমাকে বলার পরে আমি নিশ্চয়ই স্থানীয় মানুষদের সঙ্গে আমি আলাপ আলোচনা করতাম, আপনাদের স্থানীয় মানুষদের নিয়ে আমি আলোচনা করে বসতাম যে এই ধরনের কোনো কাজ করাটা সম্ভব কি সম্ভব নয়, কারণ আমাকে কোনো কিছু জানানো হয়নি, আমি জানিও না। আমি জাস্ট এই কিছুক্ষণ আগে, এখন থেকে ধরে রাখুন আধ ঘন্টা কি 40 মিনিট আগে আমি জানতে পারলাম যে এরকম ঘটনা হয়েছে এখানে, নাকি কোথা থেকে বডি আসবে এখানে পোড়ানো হবে। আমি জানতে পেরে আমি থানায় ফোন করলাম, থানার আইসি সাহেব বললেন যে এটা পুরোটাই আমাদের বলা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব জানেন, চেয়ারম্যান সাহেব, এসডিও সাহেব এবং আমরা বসে আলোচনা করে এই বডিগুলো নিয়ে ওখানে পোড়ানো হবে। আমি বললাম যে দেখুন স্যার, আমাকে তো একবার বলা উচিত, আমি একবার জানবো না, স্থানীয় কাউন্সিলর হিসাবে আমার স্থানীয় যেসব লোকেরা রয়েছে, স্থানীয় যেসব আমার ভোটাররা রয়েছেন যারা আমাকে ভালোবাসেন, যারা এখানে স্থানীয় মানুষদের আমি প্রতিনিধি, আমাকে একবার জানানোর দরকার নেই? আমি যদি না জানতে পারি তাহলেও যদি ওইখানে বাধা হয় তার দায়িত্ব কে নেবেন? তখন বললো আপনি একটু দেখে কন্ট্রোল করুন। আমি বললাম আমি কী করে কন্ট্রোল করবো, এখন কন্ট্রোল করার জায়গা আছে? আমার বাড়িতে গেছেন সবাই জানার জন্য যে এরকম ঘটনা ঘটছে, আপনি জানেন কি না? আমি নিজে জানি না কিছু, তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব সব বন্ধ রাখুন। তারপরে ওনারা বলছেন যে দেখুন আমাদের তো সব প্ল্যান প্রোগ্রাম হয়েছে, এটাকে করতে হবে, এই লাশগুলোকে নিয়ে এসে এখানে অলরেডি তার সৎকাজ করার জন্য আমরা ব্যবস্থা করছি। আমি বললাম দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি মোটেও মতামত দিতে পারছি না, স্থানীয় মানুষরা যতক্ষণ না ওদেরকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কোনো মতামত নেই এইসব করার জন্য। বিরোধী কাউন্সিলর, বিরোধী দলনেতা মিউনিসিপ্যালিটি, উনি বলছেন যে উনি সব জানেন, মানে এই ওয়ার্ডের যে কাউন্সিলর মানে আপনি সব জানেন, আপনাকে না জানিয়ে কোনোভাবে? বিরোধীদের সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, ওরা তো সবসময় কিছু না কিছু একটা জুড়িয়ে দেন, জুড়িয়ে বলতে থাকেন। যদি তাই হতো তাহলে আমি স্পটে এসে আমি সবার কাছে এটা বলতাম না যে এটা আমি জানি না, পুলিশ প্রশাসনকেও আমি বলেছি, আপনাদের মাধ্যমেও বলছি, আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি সত্য কথাটাই বলতাম। ওনাদের মতো তো মিথ্যা কথা আমি বলি না, আর ওনারা সবসময় মিথ্যের ভাণ্ডারে বসে থাকেন আর মিথ্যা কথা বলতে অভ্যস্ত, তাই ওনাদের কথায় আমি কর্ণপাত করি না। আপনার নাম? আমার নাম কানাইলাল দাস, আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদুত বসান তমলুক, আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।